ফিরদৌসি ওয়েলকাম ব্যাক টু সালমা ফিরদৌসি চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম, মানে আমি জানালাটা ওপেন করে আর ঘরের লাইটটা অন করে জাস্ট মানে আমার বেডের কাছেই সুইচ আছে, দেখতে পাচ্ছো তোমরা, বেডের কাছে হাত বাড়ালেই দেখ মানে পাওয়া যায়। তো জাস্ট লাইটটা অন করেই আমি ভিডিওটা শুরু করলাম। জাস্ট সবে মাত্র ঘুম থেকে উঠেছি, কালকে আমার একটা এক্সাম ছিল, তো এক্সাম দিতে দেওয়ার জন্য আমি পরশু দিনকে বাড়ি থেকে এসেছি এখানে। তোমরা জানোই আমি বাইরে থাকি, তো যাই হোক বাড়ি থেকে এলাম পরশু দিন, তারপরে আমি কালকে আমার এক্সাম ছিল, তো কালকে আমাকে যেতে হয়েছিলো বাঁকুড়া এক্সাম দিতে। তো তোমরা জানো যে বাঁকুড়া কতটা দূর এক্সাম দেওয়ার জন্য, আর বাঁকুড়াতে এই বিশেষ করে গরমকালটাই মানে এত গরম হয়, মানে সিরিয়াসলি মানে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম হয়। কালকে আমি এক্সাম দিয়ে এসে এত টায়ার্ড ছিলাম, ওই একটু বেরিয়ে কিছু কেনাকাটা ছিল ওগুলো কেনাকাটা করে খাওয়া দাওয়া করে আমি জাস্ট শুয়ে গেছি, আর মানে এত টায়ার্ড কি বলবো। যাই হোক, তো জাস্ট আমি সবেমাত্র ঘুম থেকে উঠলাম, তো গলার ভয়েস বুঝতেই পারছো, ঘুম থেকে উঠে খুব আসতে হবে, আর তারপরে আবার আমার ফ্যানটা চলছে, তো সেক্ষেত্রে তোমরা কথাটা শুনতে পাচ্ছ সেটা আমি নিজেই বুঝতে পারছি না। তো যাই হোক, আমি এরপরে ফ্রেশ হব, আমি ফ্রেশ হওয়ার পরে ব্রেকফাস্টটা তৈরি করব, কারণ এখানে নিজের কাজ নিজেকেই করতে হয়, মা নেই, ঠিক আছে, মা তো বাড়িতে থাকলে মা করে দেয়, এখানে তো নিজের কাজ নিজেকেই করতে হবে, আর বাড়িতে আর কাজের লোক নয়, মা কিছু একটা করে দেবে, কিন্তু এখানে নিজের সব কাজ এ টু জেড তোমাকে সব নিজেকেই করতে হবে। আমি জানি তোমরা সবাই জানো, তাও একবার আর কি বললাম ভিডিওতে, যারা বাইরে থাকো তারা বেশি করেই জানো, যে যারা স্টুডেন্টস বাইরে থাকো বা যারা চাকরি করো বাইরে থাকো, তারা জানো যে বাইরে থাকাটা যতটা মানে আনন্দে ততটাও কতটা কষ্টের সেটাও সবাই জানো। তো যাই হোক, আমি এরপরে ফ্রেশ হব, তারপরে ফ্রেশ হব, বেডটাকে ক্লিন করব অ্যান্ড ব্রেকফাস্ট তৈরি করব, তারপরে হয়তো লাঞ্চটা তৈরি করতেও পারি, আবার বাইরেও খেয়ে নিতে পারি, ঠিক নেই, আমি ডিপেন্ড করছে মুডের উপরে। যাই হোক, তো তোমরা সবাই কে কেমন আছো, আমার ভিডিও দেখতে তোমাদেরকে কেমন লাগছে, অ্যান্ড এটা আমার ফার্স্ট ব্লগ, অনেক আগে থেকেই ভেবেছিলাম করবো, এক দু বছর আগে থেকে, বাট একটা কারণের জন্য করা হয়ে ওঠেনি, আমি ইউটিউব চ্যানেলটাকেই তো অফ করে দিয়েছিলাম, তোমরা জানো দেড় বছর বন্ধ ছিল আমার চ্যানেলটা, তো সেই জন্য বারবার রিকোয়েস্ট করবো সবাইকে যে আমার চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে, তো সেক্ষেত্রে তোমরা সবাই একটু শেয়ার করে দাও, তাতে রিচটা বাড়বে, আর ফ্রিজ হয়ে গেছে যেটা সেটা ঠিক হয়ে যাবে। এরপর থেকে আমি রেগুলার মেনটেন করছি ভিডিও দেওয়া যতটুকু পারছি, কারণ ভিডিও দেওয়া ছাড়াও তো আমার অনেক কাজ থাকে, মানে অন্যান্য অনেক কাজ থাকে, তো সেক্ষেত্রে ওরকমভাবে হয় না সবসময়, আর বিশেষ করে ফেস মানে দেখিয়ে ক্যামেরার সামনে ভিডিও বানানো একটু টাফ আর কি, যখন তখন হয় না ওইভাবে, মানে মুডের একটা ব্যাপার আছে, অ্যাটমসফিয়ারের ব্যাপার আছে, সব কিছু একটা ব্যাপার আছে, তোমরা বোঝো সেটা আমি জানি। তো যাই হোক, আমি উঠেছি, মানে আমি রাত্রেবেলায় এইভাবে বান করে শুই চুললে, আমি অনেকে আবার বিনুনি বানিয়ে শোয়, বিনুনি বানিয়ে শুতে বেশি আরাম হয়, কিন্তু আমার এরকম বান করে চুললে শুতে খুব আরাম হয়, আর আমি মানে আমার চুলগুলো না মানে হয় আমি পুরো খুলে রাখি, আদারওয়াইজ আমি একদম পুরো গুটিয়ে এভাবে তুলে নিই। তো আমাকে একটু কমেন্ট করে জানাবে যে এভাবে আমার মতো কে কে চুল বাঁধো, কারণ এটা নিয়ে মানে সবাই বলে কি যে কি জটামুড়ির মতো চুল বেঁধে রেখেছিস কেন, সবাই খুব মানে এটাকে নিয়ে মজা করে, কিন্তু আমার জানি না কেন মানে এই চুল বাঁধতেই মানে কমফোর্ট লাগে সব থেকে। তোমরা কে কেমনভাবে হেয়ারস্টাইল করো আমাকে একটু কমেন্ট করে জানাবে, আর এরপরে হয়তো আমি বেশি দূর ব্লগটা বানাতে পার, মানে এরপরে আমি ফ্রেশ হবো, তারপরে রুমে কিছু কাজকর্ম আছে করবো, তারপর একটা প্রজেক্ট আছে, তার অ্যাসাইনমেন্টগুলো সব লিখতে হচ্ছে, মানে একটা অ্যাসাইনমেন্টের বা একটা প্রজেক্টেরই বলতে পারো, সেই কাজগুলো সব করতে হচ্ছে আমাকে, মানে প্রচুর লেখালেখি অনেক কিছু ব্যাপার আছে আর কি, সেগুলো করতে যদি আমি সেগুলো দেখাতে পারবো না তোমাদেরকে, তার কারণ হচ্ছে যে এক হাতে ক্যামেরা ধরবো আর এক হাতে ওই কাজগুলো পসিবল নয় আর কি করা।
তো কেউ একটা ক্যামেরা ধরে দিলে ওগুলো দেখানো যায়। তো যাই হোক, আমি এরপরে ফ্রেশ হবো অ্যান্ড ব্রেকফাস্ট বানাবো, সেটা তোমাদেরকে দেখাতে পারবো যে ব্রেকফাস্টে কী কী খাচ্ছি। যদিও বেশ কিছু নেই আমার কাছে এই মুহূর্তে, কারণ আমি কালকে কিচ্ছু সেরকম বাজার করতে পারিনি, আর পরশু দিনই বাড়ি থেকে এসেছি, রাত্রে খাবার নিয়ে এসেছিলাম বাড়ি থেকে। তো মানে আমার চোখগুলো দেখে মনে হচ্ছে এখনও ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে, এরকম মনে হচ্ছে নাকি নাকি খুব লেজি, খুব টায়ার্ড লাগছে আমাকে, আমি ঠিক বুঝতে পারছি না, তোমরাই বলতে পারবে কেমন লাগছে। যাই হোক, আমার এখনও ঈদ শপিং হয়নি, আমাকে এখন আমি এসেছি একেবারে ঈদ শপিং টপিং করে তারপরে বাড়ি যাব। তো তো চলো, আমি আর গল্প করলে হবে না, ক্যামেরা ধরে তোমাদের সাথে গল্প করতে যে শুরু করে দিলাম, অলরেডি 6 মিনিট হয়ে গেল, গল্প করছি তো করেই যাচ্ছি, এরকমটা করলে একদমই হবে না, কারণ অনেক কাজ আছে। অলরেডি 9:30 বাজছে, 10টা দিক মানে 10টা বাজতে আর বেশি দেরি নেই। আমি অনেকেই খুব ভোরে ওঠে জানো তো, ভোরে ওঠা হ্যাবিটটা খুবই ভালো, কিন্তু রাত্রিবেলায় অনেক লেট করে ঘুমাই, সেই জন্য আর ভোরেতে উঠতে পারি না। তো ফ্রেন্ডস চলো আমি এখানে স্টপ করি, দেখা হচ্ছে নেক্সট পার্টে, মানে নেক্সট ভিডিওতে। না ফ্রেশ হয়ে আমি কী কী খাচ্ছি তখন একটা হয়তো ব্লগ বানাতে পারবো। তো চলো, সো ফাইনালি আমি ফ্রেশ ড্রেস হয়েই চলে এসেছি, আমি লাইটটা অফ করে দিয়েছি ভিডিও কোয়ালিটি ভালো আসার জন্য। তো আমি ভিডিওটা পোস্ট করার পর বুঝতে পারবো যে লাইটটা অন করে ভিডিও ভালো আসছিল নাকি অফ করে, তোমরা একটু জানাবে আমাকে কমেন্ট করে যে কোনটাই ভিডিও ভালো আসছিলো। তো যাই হোক, আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, আমি এরপরে চুলটা ব্রাশ করব অথবা চুলটাকে তুলে আবার সেই বেঁধে নেবো আর কি। তো চলো এরপর আমি ব্রেকফাস্ট বানাই, আমি জাস্ট তোমাদের সাথে কথা বলে ভিডিওটা বানিয়ে ফ্রেশ হয়ে এসে আবার ছোট একটা ক্লিপ নিলাম। তো এরপরে হচ্ছে এরপরে আমি ব্রেকফাস্ট বানাবো অ্যান্ড খাবো, তারপরে আমি কিছু কাজকর্ম করবো, দেন তোমাদের সঙ্গে হয়তো বিকেল থেকে আমি ভিডিওটা আবার শুরু করতে পারবো, অথবা দুপুর থেকে বা সন্ধ্যাবেলাও হতে পারে, জানি না ঠিক। বাট আজকের ব্লগটা মানে কমপ্লিট করবো আর কি, মানে এমন না যে ব্লগটা মাঝপথে ছেড়ে দিলাম, কমপ্লিট করলাম না, এটা হবে না। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লিপে। তো জল ফুটছে, আমি এরপরে এটা দিয়ে হরলিক্স তৈরি করব। তো এটা হচ্ছে গিয়ে আমি অর্ধেক জল নিয়ে নিয়েছি, এটা আমি হরলিক্স তৈরি করবো, আর এটাতে আমি গ্রিন টি বানিয়ে দেবো। তো গ্রিন টিটা আমি এটার মধ্যেই ডুবিয়ে দেবো, কারণ জলটা এখানে অনেকটা পরিমাণ আছে, কতটা আছে মানে বুঝতে পারছো নাকি জানি না, অনেকটা পরিমাণ আছে। তো তো আমি কাপে ঢেলে ঢেলে খাবো, কিন্তু পুরো গ্রিন টিটা এখানেই তৈরি করে নেব। তো এখানে গ্রিন টিটা তৈরি হোক, একটু পরে আমি এটা খাবো, পুরোটা হয়ে যাক, এটার মধ্যে গুলে নিই। তো আমি একটা বড় চামচে প্রায় একদম পুরো চুর দিয়ে এক চামচ নিয়ে নিয়েছি, এটা অনেক বড় চামচ, এটা 1 চামচ নয়, এগুলো অ্যাকচুয়ালি ওই চিকেন টিকেন তোলার জন্য যে বড় চামচগুলো হয় সেই চামচ, বুঝতে পারছো। তো এই চামচে 1 চামচ মানে ধরো যেগুলো 1 চামচ হয় সেগুলো থেকে সেটাতে 3 চামচ হবে আর কি, ওই পরিমাণেই তোমরা গোলার চেষ্টা করবে, কারণ এই জলটা পরিমাণটা খেয়ে তো লাভ নেই, হরলিক্সটা যখন তোমরা খাবে তখন কতটা পরিমাণ খাচ্ছ সেটাই হচ্ছে বড় কথা। যাই হোক, আমি এটাতে কোনো চিনি টিনি কোনো কিছু ইউজ করবো না, আর গ্রিন টিটাতেও কোনো চিনি টিনি কোনো কিছু ইউজ করবো না। তো আমি আগে এই দুটো খেয়ে নেব, আর খেতে খেতে প্লিজ আমি আর ভিডিও বানাতে পারবো না, কারণ মুড নেই আর খেয়ে খেয়ে খাবার সময় ভিডিও বানানোর। তো আমি এখানে সব খাবারগুলো একেবারে অ্যাড করে নিয়ে খেতে বসবো। তো মোটামুটি আমি সব খাবারগুলো নিয়ে নিয়েছি, এখানে আছে পিনাট বাটার, পিনাট বাটারের সঙ্গে আমি এখানে ব্রেডটা 4 পিস ব্রেড খাবো,
আর এখানে আমন্ড নিয়েছি, আর একটা বিস্কুট নিয়েছি, ম্যালকিস্টে বিস্কুট আমি খেতে খুব খুব ভালোবাসি, কিন্তু আমি বেশি কিনি না, এরকম করে একটা করে পাউচ কিনি, তার পিছনে একটা কারণ আছে, মানে এটার মধ্যে চিজ টিজ দেওয়া থাকে, তো ওই বিস্কুটটা খেতে খুব টেস্টি, তো এটা যদি বেশি করে আমি নিই তাহলে আমি জানি যে আমি মানে একদিনেই 5 পিস 6 পিস খেয়ে ফেলবো, তো সেই জন্য এটা আমি জাস্ট এই একটা নিয়ে এসেছি আর এই একটা নিয়ে এসেছি, দুটো নিয়ে এসেছি, এটা আজকে খাবো, এটা কালকে খাবো, তারপরে আবার কালকে 2 পিস কিনবো, ইচ্ছে করেই এরকম ছোটো ছোটো পাউচে কিনি যাতে বেশি করে খেয়ে না ফেলি, ঠিক আছে, কারণ এটা খাওয়াটাও খুব একটা ভালো না, ফ্যাট জমবে। যাই হোক, গ্রিন টি আছে সসপ্যানে, এটা আমি ঢেলে নেবো এতে, আর এখানে হরলিক্স আছে, আর এখানটায় ছোলা আছে, তোমরা দেখতে পাচ্ছ আমি এরকম একটা ছোট্ট ছোলা ভেজানোর জন্য কড়া টাইপের কিনেছি, মানে এটা কড়াই টাইপের, তো এখানে ছোলা ভিজিয়েছি, রাত্রে এই ছোলাটা খাবো, আর এই খাবারগুলো খাবো, পিনাট বাটার লাগিয়ে নেবো আমি ব্রেডের মধ্যে, আর একটা খাবার খাবো সেটা হচ্ছে এই জুসটা খাবো, আর রিয়েলের এই জুসটা, ক্রনবেরির জুসটা, এটা শুধু খাবো আমি। আর আমি এখানে কিসমিস নিয়ে নিয়েছি, 5 পিস কিসমিস আছে, কিসমিসগুলো খাবো আর কি, বেশি কিসমিস খাওয়া না খাওয়াই উচিত, কারণ হচ্ছে বেশি কিসমিস খেলে আবার ফ্যাট জমার পসিবিলিটি থাকে আর কি, তো যাই হোক 5 পিস কিসমিস নিয়েছি, এগুলো আমি খাবো। তো মোটামুটি আমার খাবার লিস্টগুলো আমি তোমাদেরকে দেখিয়েই দিলাম আর কি, এরপরে অন্যান্য দিন থাকে ডিম সেদ্ধ ফিম সেদ্ধ, এগুলো সব থাকে, আজকে আর পারছি না, আজকে এগুলোই এনাফ, কারণ কি বাড়ি থেকে সবে মাত্র এসেছি আর ভালো লাগছে না, তো যাই হোক আমি খেয়ে নিয়ে কথা বলছি। একটা খুব মজার জিনিস দেখানোর জন্য ভিডিওটা আমি আবার একবার ওপেন করলাম, তো দেখো আমি এখানে হচ্ছে পিনাট বাটারগুলো লাগিয়ে নিয়েছি, ঠিক আছে, তো আমি জাস্ট এই ব্রেডটাই পিনাট বাটার লাগিয়েছি, তো মধ্যেখানটা লাগাতে পেরেছি, এই সাইডগুলোতে কোনোভাবেই লাগাতে পারছিলাম না, ঠিক আছে, তো সেটা কী করেছি, এটাতে যে মধ্যেখানটায় সবটা অনেকটা পিনাট বাটার লাগিয়ে নিয়েছি, সাইডগুলো লাগানো নেই, এরপর এটার সাথে যে পিনাট বাটার যে আরেকটা ব্রেড আমি জুড়বো, মানে এই ব্রেডটা, তো এই ব্রেডটাতে আমি কীভাবে পিনাট বাটারটা লাগিয়েছি, মধ্যেখানটা আর লাগাইনি, এই সাইডগুলো চৌকো করে রাউন্ড মেরে লাগিয়ে দিয়েছি, যাতে এটার সাথে যখন আমি এটা জুড়বো তখন যেন এটা ম্যাচ করে যায়, তো এটা নতুন পদ্ধতিতে একটা পিনাট বাটার লাগানো, সবাই দেখে নাও, যারা আমার মতো পিনাট বাটার লাগাতে পারো না তারা এরকমই ভাবেই বাটারগুলো লাগাবে, এটাও সেম, এই মধ্যেখানটায় অনেকটা লাগিয়েছি, সাইডগুলো আর লাগাতে পারিনি, তো এইটার সাইডগুলোতে একদম চৌকো করে আমি আরেকটু লাগাবো, পুরো একদম গোল করে বর্ডার দিয়ে দেবো, তারপরে এটা এর সাথে এভাবে জুড়ে দেবো, তো এটা হচ্ছে একটা নতুন পদ্ধতি পিনাট বাটার লাগানোর, সবাই শিখে নিও, আর যারা যারা এইরকম একটা হ্যাক শিখে নিলে তারা আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবে যে আমি কীরকম শিখিয়েছি তোমাদেরকে। সো ফ্রেন্ডস, আমি সব কিছু কাজকর্ম করে খাওয়া দাওয়া করে সব কিছু আমার কমপ্লিট হয়েছে, তো এখন বাজে 5:30, আমি এরপরে রেডি হব, রেডি হয়ে বাইরে যাব, বাইরে কিছু কাজকর্ম আছে সেগুলো করতে হবে, তো চলো আমি রেডি হয়ে নিই, রেডি হওয়ার পর তোমাদের সাথে কথা বলছি, আমি বাইরে যেখানে যেখানে যাবো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো, কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা দেখতেই পাবে, তো চলো। সো ফ্রেন্ডস, আমি রেডি হয়ে গেছি, তো জাস্ট বেরোবো, খুব একটা কিছু মেকআপ আমি করিনি, আমি জাস্ট লিপস্টিক লাগিয়েছি আর মুখে একটা জাস্ট হালকা করে ক্রিম লাগিয়েছি আর কিছু না, ব্যাস এইটুকুই, না কোনো ফাউন্ডেশন আছে, না কোনো বিবি ক্রিম, কোনো সিসি ক্রিম, কোনো কিছু সেরকম কিছু না, আর কোনো আমি চোখে না কোনো কাজল পরেছি, না কোনো কিছু, কোনো মেকআপ নেই, তো এই হালকা মেকআপ লুকটা আমি তোমাদের সঙ্গে একদিন একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাবো যে কীভাবে ক্রিয়েট করি আমি এটা, তো চলো আমি যাই রাস্তায়, অ্যান্ড দেখা হচ্ছে পরে তোমাদের সাথে। তো আমি বেরিয়ে পড়েছি, আমি যাচ্ছি এখন, কিছু কাজকর্ম আছে কয়েকটা কেনাকাটা থেকে শুরু করে, তো আমি জাস্ট যাচ্ছিলাম আর কি, এখানে প্রচুর মানে আওয়াজ টাওয়াজ হচ্ছে, আমি আওয়াজটা অফ করে দিয়েছিলাম, তো যাই হোক এখন আমি মার্কেটের মধ্যে চলে এসেছি অলরেডি, এরপরে আমি এখান থেকে টোটো নিয়ে যাবো হচ্ছে পাঞ্জাবির দোকানে, তো আমি অলরেডি পাঞ্জাবির দোকানে চলে এসেছি, কিছু পাঞ্জাবি কেনার আছে, যেহেতু আমাদের ঈদ সামনে ইনশাল্লাহ খুব সুন্দর করে ঈদটা কাটাতে হবে, তো সেই জন্য পাঞ্জাবি এবং আমার কিছু কেনাকাটা, আমার নিজের কিছু কেনাকাটা সব ছিল, তো আমি আর্ধি কাপড়ের পাঞ্জাবি এখানে কিনতে এসেছি, তো এখানে সব হোয়াইট পাঞ্জাবি দেখাচ্ছে পাঞ্জাবির দোকানের মালিক আর কি, এখানে পাঞ্জাবির ডিজাইনগুলো মোটামুটি লেগেছে আর কি,
তো ওই আর কি একটা পাঞ্জাবি পছন্দ হলো, খুব সুন্দর দেখতে, ওই পাঞ্জাবিটা আমি কিনে নিলাম। এবং এরপরে আমি দোকান থেকে বেরিয়ে আসবো, বেরিয়ে এসে নেক্সট কাজগুলো করব। তো অলরেডি আমি নিচে নেমে গেছি, তোমরা দেখতে পাচ্ছ। এখন আমি যাচ্ছি হচ্ছে লেন্স কাট, মানে লেন্স কাটে অনেকেই জানো, আবার যারা জানো না তাদের জন্য বলি, লেন্স কাট হচ্ছে চশমার খুব একটা ফেমাস দোকান আর কি, একটা বড় ব্র্যান্ডের মতো বলতে পারো আর কি, যে বড় ব্র্যান্ডই। তো যাই হোক, তো আমি সেখানে লেন্স কাটে যাব আর খাওয়া দাওয়া করি, একেবারে ফিরবো। এখন প্রায় রাত্রি 8:30 তো বেজে গেছে, তো আমি যাচ্ছি। রাস্তায় জ্যাম ছিল, ও এখানে লেট হয়ে গেল, না হলে এতটা রাত হতো না আর কি, খুব তাড়াতাড়ি পৌঁছে যেতাম। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড গরম, এই মানে আর এই রাস্তায় এত বেশি গাড়ি টাড়ি বেড়ে গেছে, মানে কি বলবো। যাই হোক, তো আমি প্রায় কাছাকাছি চলে এসেছি, আর হয়তো একটু পরেই ঢুকে যাব আর কি। আমার ইচ্ছা আছে লেন্স কার্টে একটা চশমা কেনার, ভীষণ স্টাইলিশ স্টাইলিশ চশমা এসেছে। আমি চেষ্টা করব সবটা ভিডিও করে দেখানো, যে যে চশমাগুলো ট্রাই করছি। তো লেন্স কার্টে আমি চলে এসেছি, এরপরে এখানে আমি যাব। কিন্তু আমি জানি না এরা এখানে ভিডিও করতে দেয় কি না, এরপরে ওভাবে গিয়ে না কাউকে ভিডিও করব বলতো অত ভালোও লাগে না আর কি। তো যাই হোক, আমি তোমাদের এখানে চশমার কালেকশানগুলো দেখাচ্ছি। আমি ভিডিও করার কোনো পারমিশন নিও নি, আর বেশি এখানে ভিডিও করিও নি, মানে একটু এডিটিং ফিল হচ্ছিলো এখানে। তো এখানে চশমার কালেকশান মানে সেরা সেরা আছে আর কি। আমি কয়েকটা ট্রাইও করলাম তোমাদের কাছে, মানে আমি ভিডিওতে না দেখাতে পারলাম না ফটো তুলতে পারলাম আর কি চশমাগুলোর। মানে সিরিয়াসলি এখানে চশমা কিনলে মানে টাকা নেয় এক একটা চশমার, ওই 2000 মতো দাম পড়ে, এটা ঠিক কথা, কিন্তু চশমাটা চশমাই থাকে আর কি, মানে সেই লেভেলের আর কি, দেখতে ভালো লাগে। তো এখানে অনেকগুলো প্রায় 15টা মতো চশমা ট্রাই করে ফেলেছিলাম, কিন্তু অতগুলো চশমা পাকামি না করে আমি বানিয়ে বানিয়ে ভিডিওতে দেখাতাম, তাহলে ওরা আমাকে বলতো কি আপনি চশমা এখানে কিনতে এসছেন নাকি ভিডিও বানাতে এসছেন। যাই হোক, এইখানে একটা ট্রাই করে তোমাদেরকে দেখালাম একটা, আর কিছু ছিল সেগুলো আর দেখাতে পারিনি। তো যাই হোক, আমি ওখানে চশমা না নিয়ে বেরিয়ে গেলাম আর কি, নেক্সট টাইম কিন্তু একটা প্রবলেম হলো চশমা থেকে। আমি এখন যাচ্ছি, এরপরে গিয়ে চা খাবো, খাবার খাবো, কিছু একটা খাবো, এগুলো কিছু খাবো, ডিনার ডিনার করবো, মানে এই আর কিছুটা খাবো, অথবা ভারী কিছু খাবো, আমি জানি না এখন অব্দি কী খাবো। রাস্তায় মানে এই হাইওয়ের উপরে রাত্রেবেলায় মানে সিরিয়াসলি খুব ভালো লাগে। তো অলরেডি 9টা বেজে গেছে, প্রায় 9টা বাজতে যাচ্ছে, এরপরে একটু পরেই আমি চায়ের দোকানে পৌঁছে যাব, ঠিক আছে। আর চা না খেলে না মনটা মানে ভাল লাগে না, ওই চা চা করতেই থাকবে, ঠিক আছে। তো চা না খেলে মাথাটাও আমার ছাড়ে না, প্রচণ্ড মাথা ধরে থাকে। তো আমি আওয়াজগুলো এখানে অফ করে দিয়েছি, প্রচণ্ড আওয়াজ হচ্ছিল আর কি, তোমরা কিছু শুনতে পেতে না। যাই হোক, আমি এখানে লস্যি খেতে এসেছি, লস্যি ভিডিওটা তোলা হলো। তো আর এখানে একটা বুক স্টল আছে, তো এখানে আমি একটা বই কিনলাম, সুস্বাস্থ্য নিয়ে মাঝে ভালো কেনা হয়ে গেছে, বেরিয়ে পড়েছি আবার আর কি যেটা হচ্ছে। আর এখন প্রায় 9:20 এরকম বাজছে, আশা করি 10টার মধ্যে ঢুকে যেতে পারবো হয়তো। আর তোমরা কেনাকাটা করতে কতটা ভালোবাসো, কে বাইরে গেলে সব থেকে কোনটা বেশি কিনো, কোনটা কম কিনো, কোনটা কিনতে ভালো লাগে আমাকেও একটু কমেন্ট করে জানাবে। আর এটা আমার ফার্স্ট ব্লগিং, আমার ফার্স্ট ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগছে, এরপরে প্রচুর ব্লগ আসবে আমার চ্যানেলে আমি জানি, সেটা ব্যাপার না, কিন্তু যেহেতু এটা ফার্স্ট ব্লগ তো আমারও ভালো লাগছে, আমিও খুব এক্সাইটেড আর কি। আর একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, যে আমার চ্যানেলটা রিচ হয়ে গেছে, আমার চ্যানেলটা রিচ হচ্ছে না, প্লিজ আমার চ্যানেলটা একটু শেয়ার করে দাও, সবাই একটু শেয়ার করো, বিভিন্ন কমেন্ট করতে থাকো, যাই হোক কিছু কমেন্ট করো তাহলেই হয়তো ভালো লাগবে। স্পিকার যা পারো, একজন 10-12টা করে যদি কমেন্টস করো তাহলেও অনেকটা কিন্তু হেল্প হয়। যাই হোক, আমি এখন শাড়ি কিনতে চলে গেছি, এখানে আমি কয়েকটা শাড়ি কিনবো আর কি, মানে একটা সিল্কের শাড়ি কিনবো আর একটা জামদানি কিনবো, এইভাবেই এসেছিলাম। তো এখানে শাড়ি আর খুব একটা পছন্দ হলো না, রাত্রেবেলা অনেকটা বেজে গেছে আর কি, সেই জন্য আমি মানে পছন্দ না হয়েই বেশি কালেকশান না দেখি মোটামুটি মানে চলে আসছি আর কি, যে আবার নেক্সট দিন আসবো, মানে ওই মঙ্গল বুধ করে হয়তো আসতে পারি, ঠিক নেই, দেখি আবার নেক্সট উইকেও আসতে পারি, ডিপেন্ডস করছে আমার নিজের কাজের ওপরে আর কি।
এনে গ্রিন গ্রিন কালারের কিছু শাড়ি ছিল, সেগুলো কিন্তু দেখতে ভালো ছিল। যাই হোক, শাড়ি পরতে কিন্তু মেয়েরা খুব ভালোবাসে, তোমরা কারা শাড়ি পরতে খুব ভালোবাসো একটু জানাবে তো। আমি শাড়ি পরতে খুব ভালোবাসি, কিন্তু মানে সারা বছরে মনে হয় 2 থেকে 3 বার শাড়ি পরি, তাও পরি না, এরকম ব্যাপার আর কি। আর শাড়ি তোমরা সিল্ক শাড়ি নাকি কটন শাড়ি, কোন শাড়ি পরতে ভালোবাসবো সেটা একটু আমাকে বলবে। আর শাড়ি একটা আলাদাই জিনিস, পরলেই মেয়েদেরকে খুব সুন্দর লাগে। তো যাই হোক, আমি বেরিয়ে গেছি, এরপরে আমি যাব এখানে ঈদের মার্কেটের জন্য। চারিদিকে প্রচুর ভিড়, বুঝতেই পারছো, রোজার প্রায় শেষের দিকে আমরা পৌঁছে গেছি। তো এরপরে ঈদ, তো এখন থেকে মানুষ মার্কেটিং করছে। তো ফাইনালি আমি চায়ের দোকানে চলে এসেছি, কাকিমার দোকানে। তো কাকিমার হাতে চা না খেলে আর কি হয়ই না। এরপর এখানে বসে একটু আড্ডা মারবো, তারপরে চা খাবো, তারপরে দেখি কিছু একটা খাবো, ডিসাইড করবো আমি আর কি খাবো বসে বসে, তারপরে সেটা খেয়ে আমি রুমে ফিরবো আর কি। আজকে একটু বেশি লেট হয়ে যাচ্ছে রুমে ফিরতে। তো চা খাওয়া হয়ে গেছে আমার, আমি বেরিয়ে গেছি। ফাঁকা রাস্তা, অন্ধকার পুরো, আর এই বড় বড় লাইটগুলো আসছে 4-হুইলারের, মানে এই রাস্তায় যেতে একটা আলাদাই মানে সেই রোমাঞ্চকর ব্যাপার আর কি, ঠিক আছে। তো দেখো, রাস্তা ভালো হলে না গিয়ে সুখ আছে, আর রাস্তাগুলো যখন খারাপ হয় তখন সিরিয়াসলি প্রচণ্ড বিরক্ত লাগে, এটা কিন্তু মানে সত্যি কথা। তো আমি মোমো খেতে এসেছি এখানে, ওয়াও মোমো খেতে এসেছি, আর রাত্রেবেলায় আমি এটাই খেয়ে নেবো। তো এখানে ওয়াও মোমোতে এসে আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে বার্গার, ওয়াও মোমো, মানে একটা দু রকমের মোমো নিয়েছি, একটা হচ্ছে তোমার স্টিম মোমো এবং একটা হচ্ছে তোমার ফ্রাই মোমো, আর এখানে বার্গার নিয়েছি। এখানে ওয়াও মোমোর বার্গারটা না হেভি টেস্টি, মানে সিরিয়াসলি মানে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আমি জানি না তোমরা ওয়াও মোমোর বার্গার ট্রাই করেছো কি না, যদি ট্রাই করে থাকো দেন আমাকে জানিও, মানে আমার তো খুবই ভালো লেগেছে। তো ফাইনালি এরপরে খেতে বসে গেছি, এরপরে খেয়ে নিই, কিন্তু আমি একদম রুমে চলে যাব, কারণ 10টা বাজতে আর বেশি দেরি নেই। আমি ট্রাই করবো 10টা থেকে 10টা 10-এর মধ্যে রুমে ঢোকার, সব খাবারগুলো আবার একদম হালুম হালুম করে খেয়ে নিতে হবে। কিন্তু সেটার দুর্ভাগ্য আমার হাতে আর টাইম নেই যে আমি ওই খেতে খেতে একটা ব্লগ বানাবো। আর ব্যাপারটা না ওরকম হওয়াই না, জানো তো, রাস্তার মধ্যে গিয়ে ওরকমভাবে ব্লগ বানানো মানে ঠিক আছে করলে করাই যায়, কিন্তু মানে ওই আর কি একটা কীরকম লাগে যে ঠিক আছে থাক আমি এখন খেয়ে নিই, দেন আমি পরে তোমাদেরকে বলে দেবো, এরকম একটা মনে হয়। আর একটা কোকও নিয়েছি, কারণ কোক মানে খাওয়ার পরে খেলে কিন্তু একটু হজমেও সাহায্য হয়, আমার মনে হয়, এটা আমার পার্সোনালি থিঙ্কিং, আমি জানি না কতটা ঠিক। তো এনে বার্গারটা এত সুন্দর সাজানো, আমি বার্গারটা ছবিটা অনেকক্ষণ থেকে তুলেছি, কারণ কি দেখতে আমার খুব ভালো লাগে আর কি। যাই হোক, আচ্ছা তোমাদের ফ্রাই মোমো নাকি এই মুসলিম মোমো বেশি পছন্দ আমাকে একটু জানাবে তো। আমার কিন্তু মোমো খুবই ফেভারিট। যাই হোক, খাওয়া কমপ্লিট, চলো রুমে যাই এবার। তো ফাইনালি আমি রুমে ফিরে গেছি, এখন বাজছে রাত 10টা প্রায়। এরপর আমি ফ্রেশ হবো, ফ্রেশ ট্রেশ হওয়ার পরে বেডটা একটু ক্লিন করবো, দেন আমি একটু গ্রিন টি ফ্রিন টি এগুলো খেতে পারি, একটু জল টল তো খাবো। যাই হোক, তো তারপরে আমি শুয়ে যাবো, শুয়ে যেতে প্রায় রাত 1:30-2 তো মিনিমাম বাজবেই, তার আগে শোয়া হবে বলে মনে হচ্ছে না। তো যাই হোক, বাকি ভিডিওটা আর লং করছি না, নেক্সট কোনো ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততদিনে ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবে, এবং আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ একটু শেয়ার করবে, যাতে আমার চ্যানেলটা যে রিচ কমে গেছে বা ফ্রিজ হয়ে গেছে এই জিনিসটা যেন ঠিক হয়ে যায়। তো টাটা।